আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সব ভালো আছেন। তো আমার যত ভিউয়ার্স ভাই বোন হল আছেন গার্ডেন, স্পেশালি যারা ভালো ফাইন গার্ডেন লাভার, আর আপনারা সিডস কালেকশন করছেন না বা করতা এখনও স্টিল, তো আমি আপনারা লাগি পার্ট সেকেন্ড পার্ট নিয়ে আইসি। ইয়েস্টারডে আমার এপিসোডে আপনারা দেখতে পারবা ফার্স্ট পার্ট, এখানে আমি আরও অনেকগুলো আইটেম দেখাইছি, আমি কয়েক জাতর আমি কালেকশন করছি। তো আপনারা স্ক্রল করি আমার ইয়েস্টারডে ভিডিওটা দেখবা যদি ইন্টারেস্টেড, তখন অনেক জাতর আমি দেখাইছি ভ্যারাইটি। আর আজকে আরও কিছু আমি জাতর দেখাই, ইয়েস্টারডেটা আমি দেখাইছি খালি কিনা জাত, আর আজকে কিছু জাত দেখাইমু যেগুলো আমার নিজের আতর, প্লাস আমি কিনছি অন্যান্য মানুষের ইউকে যারা গার্ডেনও গ্রো করছেন বা আনছি তারা কাছ থেকে। তো ও একটা বিনস চল্লিশা, এটা মাত্র 40 ডেজ এইটা গ্রো হয়, আর এটা মানে ভেরি টু মাছ ধরে, একটা গাছের মাঝে বাক্কা ধরেও দেখতে পারে আপনারা, গাছের একদম গুড়ি থেকে ধরে মাশাল্লাহ। তো আমি এটা কালেকশন করছি, আমার আমার কাছে লাগছে বেস্ট আর কি এটা কালেকশন। তো যারা এটার বেশি চাইন আপনারা আমার লগে কন্ট্যাক্ট করতে পারবা, আমি দিতাম পারবো আপনারারে, বাট আমি যে লিঙ্কটা কেনছি ও লিঙ্ক দিতাম পারবো আপনারারে, তো আপনারা কিনবা। আর ও দেখার পর আপনারা হচ্ছে গিয়া ব্ল্যাক বিউটি, আর একটা ব্ল্যাক কালারের মিষ্টি কুমড়া বাংলাদেশি জাতর, বইটা খুব বেশি সুইট হয়। তো দেখতে পারা বাংলাদেশি লাল শাক, দেখা বাংলাদেশি লাল শাক বাংলাদেশ থেকে মেনাইছি। ও দেখতে পারা বাংলাদেশ থেকে আর একটা হইল গিয়া রাউন্ড হাইব্রিড লাউ, এটা একদম প্রায় আমি খালকে দেখছি একজনের গাছ, মাশাল্লাহ 9 কেজির মতো এটা ওজন হয়েছে রাউন্ড। তো আমি জানি না আমার গার্ডেনও অখিলে হইব, ও স্পেশালি যারা যারা এটা রুয়াইছেন তারা আইডিয়া করতে পারবা, এলা অনেক বড় এটা। তো আমি এটা সেপারেটলি রুয়াইমু, তো দেখতে পারা রাউন্ডও দেখো, আপনারা যদি ইন্টারেস্ট তখন ওটা সার্চ করি আপনারা কোনোখান থেকে আর কি আনতে পারবা, স্পেশালি বাঙালি সব বা অন্যান্য ইয়ে থাকে। তো দেখতে পারা আর একটা সাদা লাউ, দেখো এখানে লেখা আছে এটা সাদা লাউ, তো এটাও কিন্তু হাইব্রিড, ওখানে লেখা আছে হাইব্রিড, আর বড়ো হয় মোটামুটি খারাপ নাই, বড়ো হয় মাশাল্লাহ। আর ও দেখা পাবে আর একটা রাউন্ড খুদু, ও দেখা এটা কিন্তু আর এক জাত, এটা গ্রিন বেবি লেখছে, বাট এটা ওই যে গ্রিন কালার আর ডট 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 থাকে হোয়াইট কালার ডট ডট। তো দেখা এটা তো রাউন্ড আমার আমি চাইছি আর কি, বা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটির আমি লাউ কালেকশন করতাম বীজ যত পারি আর কি, আমার লাগে ওটা তার কি বেস্ট হইব। তো দেখতে পাররা চিলি আসলে এটা খালকে আমি আপডেট দিতাম আসলাম, বাট জানি না এটা রুশি আমি অনু রাখি দিছি। তো এটা লেগে বাংলাদেশি দানুয়া, দানুয়া মরিচ, ফুক মরিচ বা ধনিয়া মরিচ যেটা হয় না আপনারা বাংলাদেশের যারা স্পেশালি বাংলাদেশ থেকে উদ্দেশ্য আইসেন আপনারা অনেকেই এটা চিনুন। তো এটা যে মজার চিলি আর অত জাল বিলিভ করার মতো নাই, ওলাখান জাল। আর ও দেখতে পারে আপনারা এটা লিখে ইটালিয়ান লং বটল গার্ড, বাংলাদেশের নাই এটা, বেসিক্যালি আমি ইটালি আর ফ্রান্সের দুইটা কোম্পানির আমি লইছি, এটা লিখে আপনারা ফ্রান্সের একটা কোম্পানির বাট ইটালিয়ান ইয়ার, ও দেখো লেখা আছে সারপেন্দে দি সিসিলিয়া, এটা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ। তো এটা এটা একটা ফ্রান্সি সব মানে ফ্রান্সির অ্যাপস থাকে আর কি আমি ইয়ে করে আনছি, আর এটা হইলো বেসিক্যালি আপনার লম্বা হয় প্রায় 6 ফিট পর্যন্ত লম্বা হয় আর বড়ো হয়। তো ও জাতর এটা আমি চাইছি যে আমি ও জাতর ভ্যারাইটিটা আমি এটা মানে আনতাম, ওর লাগে আমি কালেকশন করছি ও জাতর প্রায় 6 ফুট লম্বা হয়। তো এটা আমি তিন প্যাকেট আনছি, তিন প্যাকেট আমি ইয়ে করছি, দুইটা ইটালিয়ান আর দুইটা ফ্রান্স কোম্পানি থাকি। আর ও দেখতে পারা ক্রাউন প্রিন্স নামে একটা পামকিন আছে, আপনারা সার্চ মারলে গুগল ইউটিউবে নিবে ক্রাউন প্রিন্স লিখে সার্চ মারেন যদি আপনারা পাইবা। ও দেখতে পারা আপনারা এটা আর একটা এক্সট্রা লং লাউ, এটা বাক্কা লম্বা হয় আমি ইবে থেকে কিনছি, ও আর একটা বড়ো সদু হয় প্রায় 10 কেজি ওজনের আমার মামিয়ে দিছিলা, প্রায় 10 কেজি ওজনের বড়ো হয়। ও আর একটা একজন সিস্টারে আমারে দিছেন প্রায় 12 কেজি ওজন আছিল তানোর গার্ডেনের, তো আমারে সিডস দিছেন তাইন, ও সিডসটাও দিছেন প্রায় 8 কেজি এটা হয়েছে, আর ওটা হয়েছে প্রায় 7 কেজি, তাই আমারে দিছেন আর কি।
আর ও দেখতে পারে আপনারা, ও যে একটা চিসিঙ্গা আপনারা ও পিকচার দেখলে আপনারা আইডিয়া করতে পারবে এটা কত বড় চিসিঙ্গা হয় আর কত লম্বা চিসিঙ্গা হয়। প্রায় আপনার 6-7 ফুট লম্বা হয়, আর আমি বাংলাদেশে একটা নিউজে দেখলাম 8 ফুট না 9 ফুট লম্বা হয়েছিল। তো এটা অনেক লম্বা হয়, আপনারা যদি পিকচার দেখতে পারেন আপনারা বুঝতে পারবা কতক্ষণ লং। তো এটা আমি একটা থাইল্যান্ডের একটা ইয়ে থেকে বাংলাদেশ থেকে আর কি আমি বেসিকলি অনলাইনে কিনিয়া আমি আনছি। আর আমি শ্রীলঙ্কান একটা ইয়ে থাকি, আমি শ্রীলঙ্কার প্রোডাক্ট আর কি আমি আনছি, ওটা আনছি আমি শ্রীলঙ্কা থাকিয়া, ও সেম ওটা আমি শ্রীলঙ্কা থাকিয়া আনাইছি, বাক্কা ফসা নিছে এটা লাগিয়া থোড়া বেশি। আর ওটা লাগিয়ে আপনার রেইনবো যেনে সুইচ চার্ট বা আপনারা কেটা হইতারে স্পিনিচ স্পা স্পিনাচ যেটা হই না এখানে রেইনবো কালার, ও দেখতে পারা ওটা, ও বেসিকলি ওটা রেইনবো কালারের। তো ওটা তো এটা লম্বা 3 লাইট লং লাইট গ্রিন গোল্ড স্নেক, এটা বেসিকলিও দেখতে পারা লেখাও আছে যে 5 ফুট থেকে 8 ফিট লম্বা পর্যন্ত হয়। এটা ভেরি স্মল সাইজ ও শেপর হয় বাট লম্বা হয়, প্রচুর লম্বা হয়, আপনারা সবে কম বেশি এটা জানেন। আর ওটা যেটা এটা একটু মনে করো ওলা একটু বড় সাইজ টাইপের হয়, ও সাইডটা একটু বড় হয় মানে বড় টাইপের হয় প্লাস লম্বা হয়। আর এটা মানে ওলাখান স্মল থাকে বাট লম্বা থাকে, সো ও টাইপের আর কি এটা। তো আমি এটা অনলাইন থেকে কিনে আনছি একজনের গার্ডেনর, তানো নিজে করে ইউকে গার্ডেনর আমি কিনে আনছি। তারপরে দেখা ওভারজিন বেগুন আর কি, থার্কিশ অরেঞ্জ ফুল অরেঞ্জ ওলাখান দেখতে পুরা অরেঞ্জ লাগে, ওটা আমি কিনে আনছি। তারপরেও কিছু আমার গাছন আমার নিজের আতর সিসিঙ্গা লাস্ট ইয়ারের আমি ইয়ে করছিলাম রাখছি। তারপরে আমি আপনারা যদি দেখাইও কিছু জিঙ্গা আমার শাশির দেয়া, ও কিছু দুন্দল বা ফুরল বাংলাদেশে যেটা হয় না আপনারা ওটা আমার শাশির দেওয়া। এরপরে ওটা ফাইলা গিয়ে আপনার লং আর্মানিয়ান কিউকাম্বার, আর্মানিয়ান কিউকাম্বার এটাও সেম 3-5 ফুট লম্বা হয়। আর এটা কিউকাম্বার কিন্তু বেসিকলি খুব টেস্ট, আর এটা প্রায় 3-5 ফুট লম্বা হয়। তো আমি ইনশাল্লাহ ট্রাই করবো এই বছর, আল্লাহ সাকসেস হলে দেখাইম। আর এটা লোক গিয়ে আমার চাইনিজ কুমড়া ইয়ে, তো এবার আসলে আমি চাইনিজ কুমড়ার তিনটা কুমড়া রাখছিলাম বাট আনফর্চুনেটলি স্নো সাডেনলি দেওয়ায় আমি আর গাছটা কিগুলা পারছি না। তো আমি বিজুয়াল লাগিয়ে রাখছিলাম যেহেতু আর গাছটাও আমার এখনও জিতা আছে, ভাবছিলাম যে গাছ মরা আগ পর্যন্ত আমি রাখবো। তো এবার স্নো সাডেনলি ডিসেম্বর হওয়ায় আমি আর গাছটাকে খাটছি না, না খাটাই গিয়ে ফসি গেছে 3টা চাইনিজ কুমড়া ফসি আর আমি বিছি পাইছি না। তো ওটা পার্পল কালার উড়ি, পার্পল কালার এটা ও আমার মামির আতর দেওয়া লাস্ট ইয়ার দিছিলা, তাইনোর আতর দেওয়া উড়ি ইউকের মাঝে তাই ইয়ে করছেন। তো তানোর আতর দেওয়া আমার মেয়ে এভরি ইয়ার আমার দিন মাশাল্লাহ, সবাই দোয়া করবা মাশাল্লাহ তানোর আতর। তো ও দেখতে পারবা পার্পল কালার। আর একটা আমি কিনে আনছি এটা ইবে থেকে আই থিঙ্ক নাতে আমাজন থেকে আমি ভুলে গেছি, কিনে আনছি পার্পল কালার উড়ি। আর ওটা খালকে আমি কিনে আনছি, খালকে আইছে জায়ান্ট লং বটল গর্ড, খালকে আমি দেখছি এটাই লইয়া সিলিন্ডার লং ওয়াইড শেপ জায়ান্ট ইন সাইজ, ক্যান গ্রো আপ টু 4 ফিট আর ওয়েট আপ টু 10-15 কেজি। এটা আমি দেখছি মাশাল্লাহ যে বড় পিকচারের মাঝেও দেখছি, আর ইউকে ইউকে রুয়াইছুন একজন আফুয়ে তাই নিজের আত্মর করা এটা, সো আমি ওটা কিনে আনছি। আর সেম থানোর কাছ থেকে তাই নোটা দিছেন আর কি, এটা স্মল কুমড়া খদুলা খান। আর ওটা আমার ফ্রেন্ডর আতর লং বাইঙ্গন, তো তাই আমারে দিছে আস্তে একটা বাইঙ্গন দিছে আমার রাখিয়া, তো আমি নিজে সিডস কালেক্ট করছি ওটা থেকে। আর ওটা কিছু বাংলাদেশি আপনার ডুগি নাই বাংলাদেশি বাট আমি জানি না, আমি দেখছি নি জাত লাল কালার ডুগি, তো ও দেখতে পারা লাল ফ্লাওয়ার লাল কালার ডুগি, তো আমি কালেকশন করছি। তো আশা করি আমি আপনারা দেখাইলাম, আর এটা মেয়ের সরি আমি দেখাইলাম, এটা প্রায় 6-7 কেজির মতো আসিল, আমি বলে গেছি এক্স্যাক্টলি ওয়েটটা হতো। মেয়েরও আমি নিজে আনছিলাম একটা ইয়ে ফার্ম তাকিয়া, তো আনার পরে বাদে আমি ভাবলাম যত উজোনালা একটা মেরো, তো আমি না খাইয়ে ওটা সিডস কালেক্ট করি। তো কতদিন আমি 2 মাসের উপরে আমি গরু রাখছি, রাখার পরে আমি সিডসটা কালেক্ট করছি, এটা প্রায় 6-7 কেজি মেরো আসিল বড় মেরো। তো অনেকগুলা সিডস হয়েছিল আমি কিছু ডোনেট করছি,
আর ও তো আমার ওর মনে হয় ও ও দিক দিয়ে আর কি খালি ভেজিটেবল ওর আর কি আমার কালেকশন ফেলা ওগুলা। আর বাকিও লাগে আমার এখন রয়েছে গ্রিন চিলি আর নাগা চিলি। তো গ্রিন চিলি আর নাগা চিলি আমার আমি ফেললাম নি আপনারারে মোর দেন 70 টাইপের আমার গ্রিন চিলি আর নাগা চিলি আছে ইনশাল্লাহ। আমি নেক্সট এপিসোড বা নেক্সট ভিডিওত আমি দেখাইম আপনারারে, আশা করি আপনারা সব এনজয় করবা আর বালা লাগবো আপনারা সব। তো বালা থাকবো আপনারা সব, আর ভিডিও যদি দেখে বালা লাগে আপনারা তো ইয়ে করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা। তো বালা থাকবা সব, আসসালামু আলাইকুম সব, আল্লাহ হাফিজ।